গত বছর 2023 সালে পরীক্ষার্থীদেরও এইভাবে আমরা বিদায় জানিয়েছিলাম। আমরা অত্যন্ত একটা এই স্কুলের জন্য সুসংবাদ যে গত 2023 সালে এই স্কুল থেকে শতভাগ ছাত্রছাত্রী পাস করেছে, অর্থাৎ তাদেরকে আমরা দ্বিতীয়বার, অর্থাৎ একই ব্যক্তিকে আমরা দুইবার বিদায় দিতে হয় নাই। কি কারণে? শতভাগ পাশের কারণে। শতভাগ পাশ যদি না করে তাহলে সে আবার পরীক্ষার্থী হবে, তাকে সে আবার বিদায় নিতে হবে। কাজেই আমরা চাই যে আমরা এই স্কুলটাকে এমনভাবে গড়ে তুলতে যাকে আমরা সঠিকভাবে ভালোভাবে একবারই যেন বিদায় দিতে পারি, সেই বিদায়ের মাধ্যমে সে যাতে ভবিষ্যতে তার আর কর্মপন্থা বেছে নিতে পারে। পাশাপাশি শতভাগ পাশ হলেই হবে না, একটা মানোন্নয়নের ব্যাপার থাকে। আমাদের সভাপতি মহোদয় সবসময় চেষ্টা করতেছেন যে আমরা গ্রেড এ প্লাসটা যেন আমাদের ধীরে ধীরে বাড়ে। তা আমরা চেষ্টা করতেছি স্কুলের মাধ্যমে, যেভাবেই জড়িত থাকি না কেন, স্কুলে কেউ প্রত্যক্ষভাবে কেউ জড়িত থাকে, কেউ পরোক্ষভাবে জড়িত থাকে, আমরা যেভাবেই জড়িত থাকি না কেন সবাই আমরা দেখতেছি যাতে এ প্লাসের সংখ্যাটা ধীরে ধীরে বাড়ে। কারণ শুধু কোয়ান্টিটি বা পরিমাণ হলেই হবে না, কোয়ালিটিরও দরকার, গুণটা দরকার। কোয়ালিটি না হলে শুধু পরিমাণ দিয়ে তুমি উপকৃত হবে না, তোমার দ্বারা দেশ উপকৃত হবে না। তুমি যদি এ প্লাস পেয়ে উচ্চশিক্ষা দিয়ে একটা পেশায় ঢুকো তাহলে তোমার কাজ হবে একরকম, আর যদি কোনো রকমে পাস করে তুমি একটা পেশায় ঢুকো সেই পেশায় নানান ত্রুটি ধরা পড়বে, তখন তোমার উপরস্থ বিচার তোমাকে বকাবকি করবে, তুমি কোত্থেকে পাস করে আসছো, কি লেখাপড়া শিখে আসছো। তখন হয়তো এমনও বলতে পারে যে তুমি এসএসসি পাস করছো কোন স্কুল থেকে, তাহলে সেই স্কুলের দুর্নাম হবে। যাই হোক, তাহলে আজকে আমরা তোমাদেরকে আনুষ্ঠানিকভাবে স্কুলের তরফ থেকে বিদায় জানাচ্ছি, যাতে করে তোমরা তোমাদের সামনের পথটা তোমরা সুন্দর হয় সুফল বয়ে আনতে পারে। দ্বিতীয় পর্বে ছাত্রছাত্রী কল্যাণ বৃত্তি, বৃত্তিটা কেন দেওয়া হয়, কাদেরকে দেওয়া হয়, এখানে দুটা দিক আছে। একটা হলো আর্থিক, আরেকটা হলো ইন্সপিরেশন, উৎসাহ যোগানো। একটা বৃত্তি আছে প্রত্যেক ক্লাসে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের জন্য, যেই শিক্ষার্থীরা চতুর্থ হলো সে কিন্তু সেই আর তার স্বীকৃতি বা অর্থটা পেল না, তা আমরা কেন দেই, যাতে করে সে চতুর্থ যে শিক্ষার্থীটা সে যাতে তার মনের সাথে যুদ্ধ করে লেখাপড়া ভালোভাবে শিখে সে যাতে বলতে পারে যে ঠিক আছে আমি সপ্তম শ্রেণীতে চতুর্থ হয়েছি বলে এই প্রথম দ্বিতীয় তৃতীয় বৃত্তিটা পাই নাই, অষ্টম শ্রেণীতে যাতে করে আমি পাই, তাহলে তার যাতে একটা আরও বেশি পরিশ্রমী হয়, লেখাপড়ার প্রতি আরও মনোযোগী হয়, সে তখন এক দুই তিনের মধ্যে যদি থাকতে পারে তখন কিন্তু সে যে বৃত্তিটা পেল না, যে স্বীকৃতিটা পেল না যে সে একজন ভালো ছাত্রী, এটা দুইটা দিক, অর্থ পাইল এবং স্বীকৃতি তুমি একজন ভালো ছাত্র ছাত্রী। আরেকটা আছে আমাদের সম্মানিত স্কুল কমিটির সম্মানিত দাতা সদস্য জনাব কামালউদ্দিনের মেয়ে, এই যে দিচ্ছে শুধু ছাত্রী বৃত্তিটা, অর্থাৎ আমাদের যে একটা এখন পর্যন্ত একটা ফিমেল বা ছাত্রী যারা অবহেলিত অংশ, সেই অবহেলিত অংশটাকে বৃত্তি দেওয়ার উদ্দেশ্য সেই অংশটাও যাতে ধীরে ধীরে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হইতে পারে, সেইটা হইল ছাত্রী বৃত্তি। আরেকটা আছে জনাব কবির হোসেন যেটা দিচ্ছে সেটা হলো দশের মধ্যে, অর্থাৎ দশ পর্যন্ত একটা আমরা লেভেল ধরে রাখছি যে দশ পর্যন্ত ভালো এবং দরিদ্র, অর্থাৎ দুটাই যাতে কভার করে, মেধা